সরকারি রেশনে দেওয়া পেট্রোলের দাম 50% বাড়ানোর ঘোষণায় ব্যাপকভাবে শুরু হয় বিক্ষোভ। এক পর্যায়ে তা সরকার বিরোধী আন্দোলনে রূপ নিলে তা সমর্থনের ঘোষণাও দেয় যুক্তরাষ্ট্র। বিক্ষোভের জেরে দেশজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখে রুহানি প্রশাসন। তথ্যমন্ত্রী মোহাম্মদ জাভেদ আজারি জাহরোবির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে ওয়াশিংটন। শুক্রবার মার্কিন রাজস্ব মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, তেহরানের নিপীড়নমূলক নীতির কারণে এই নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রের আওতায় থাকা জাহরোবির সম্পত্তি জব্দ করা হবে। এ প্রেক্ষিতে নিজের কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইরানি তথ্যমন্ত্রী। তবে বৃহস্পতিবার থেকেই বিভিন্ন এলাকায় ধাপে ধাপে ইন্টারনেট চালু হচ্ছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। এদিকে সরকার বিরোধী এই আন্দোলনে অংশ নিয়ে বিভিন্ন স্থানে হামলা ও অগ্নিসংযোগ করেছে বিক্ষোভকারীরা। এ কারণে সরকার বিরোধী বিক্ষোভের উস্কানিদাতা হিসেবে অন্তত 100 রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রেভলিউশনারি গার্ড। তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সৃষ্টি হওয়া এই বিক্ষোভে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রায় 106 জন নিহত হয়েছে বলে দাবি করেছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এই অভিযোগ অস্বীকার করেছে তেহরান। তবে বেশ কিছু গণমাধ্যমের খবর অনুযায়ী বিক্ষোভের জেরে অন্তত 12 জন নিহত হওয়ার কথা স্বীকার করেছে।